আসসালাম আলাইকুম বন্ধুরা একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণী ভর্তি দুই হাজার একুশ শিক্ষাবর্ষের জন্য একটি পূর্ণাঙ্গ কলেজ রিভিউ আজকের ভিডিওতে আমরা জানতে পারবো এই কলেজটির বর্তমান অবস্থান সংক্ষিপ্ত ইতিহাস কি কি মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং এবং ব্যাচ পরিচিতি জানতে আবেদন করার ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা ও আবেদন ভর্তি ও মাসিক খরচে একটি ধারণা দিব সর্বশেষ আলোচনা করব কোটা কত পেলে চান্স পাবে হোস্টেল ট্রান্সপোর্ট নিয়েও তথ্য দিব মোট কথা এই ভিডিওর মাধ্যমে তুমি একটি পূর্ণ তথ্য পেয়ে যাবে যাতে করে তুমি অন্য কোন ভিডিও দাঁ দেখতে হয় বা অন্য কোনো দাঁ তথ্য সংগ্রহ করতে হয় তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমেই আলোচনা করব কলেজ পরিচিতি নিয়ে এই কলেজটি বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত একটি স্কুল অ্যান্ড কলেজ এটি একটি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটিতে তৃতীয় হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান এই কলেজে তৃতীয় থেকে বারো শ্রেণী পর্যন্ত অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রদের পাঠদান করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার কার্যক্রম চালু রয়েছে কলেজে ছাত্র শিক্ষক সম্পর্ক অত্যন্ত নিবিড় থাকায় ছাত্রদের হাতে কলমে যত্ন সহকারে পাঠদান করা হয় এবং পাঠ উন্নয়নের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় পাঠদানের ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রজেক্ট সহ আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয় এখানে পড়ালেখা করেছেন অনেক বিখ্যাত মানুষ তাদের মধ্যে শেখ জামাল বাংলাদেশি স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই এছাড়া আছেন তারেক রহমান বিএমপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুর নূর তুষার গণমাধ্যম ব্যক্তিত্ব নিজামুদ্দিন আউলিয়া লিপু মোটরগাড়ি বিশেষজ্ঞ ও ডিজাইনার এবং কোচ বিল্লাসহ সহ আরও অনেকেই রয়েছেন কী কী মাধ্যমেই পড়ানো হয় এই কলেজটিতে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনেই রয়েছে বিজ্ঞান বাংলা ও ইংরেজি ভার্সন ব্যবসা ও মানবিক বাংলা ভার্সন এখানে ক্লাস টাইমিং হচ্ছে প্রভাতি সকাল সাতটা তিরিশ থেকে দুপুর বারোটা তিরিশ দিবাশাখা দুপুর একটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত কলেজটির প্রভাতি আবাসিক এবং অনাবাসিক দুটি এবং দিবা শুধু অনাবাসিক কলেজ ইউনিফর্ম তোমরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এবার আসি কলেজে কি কি বিষয় আছে কলেজে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখার এই বিষয়গুলো উল্লেখ করা রয়েছে আবশ্যিক বিষয় হিসাবে এবং ঐচ্ছিক বিষয় হিসাবে তোমরা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ বিজ্ঞান বিভাগের ইংলিশ ভার্সনের ছাত্রদের জন্য ঐচ্ছিক বিষয় হিসাবে জীববিজ্ঞান গ্রহণ করা বাধ্যতামূলক যেসব লেখকের বই এই কলেজটিতে পড়ানো হয় তোমরা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ এবার আসি আবেদন করার ন্যূনতম যোগ্যতা এবছরে এটা আপডেট তথ্য বন্ধুরা বিজ্ঞান ইংরেজি মাধ্যমের জন্য অন্য অন্য শিক্ষার্থীদের জন্য জিপিএ পাঁচ নিজেদের স্কুলের শিক্ষার্থীরা যারা এখানে ভর্তি হবে অর্থাৎ নিজেদের শিক্ষার্থীদের জন্য ফোর বিজ্ঞান বাংলা মাধ্যমের জন্য অন্য শিক্ষার্থীদের পাঁচ এবং নিজেদের শিক্ষার্থীদের ক্ষেত্রে ফোর বাণিজ্য নিজের এবং অন্যান্য শিক্ষার্থীদের জন্য একই ফোর পয়েন্ট ফাইভ জিরো মানবিকের ক্ষেত্রে ফোর পয়েন্ট টু ফাইভ নিজেদের এবং অন্যান্য শিক্ষার্থী অর্থাৎ সবার জন্য একই পয়েন্ট এবার আসি আসন সংখ্যা বিজ্ঞান বাংলা মাধ্যমে প্রভাতি শাখায় তিনশো বিশটি দিবা তিনশো বিশটি বিজ্ঞান ইংরেজি ভার্সনে প্রভাতি এবং দিবা শাখায় সত্তরটি করে আসন রয়েছে বাণিজ্যে প্রভাতী এবং দিবাতে পঞ্চান্নটি করে আসন রয়েছে মানবিকের ক্ষেত্রেও পঞ্চান্নটি করে আসন রয়েছে প্রভাতি এবং দিবা শাখায় মোট এক হাজারটি আসন রয়েছে গুরুত্বপূর্ণ কথা কলেজটিকে আবেদনের সময় প্রথম চয়েস লিস্টে অর্থাৎ এক নম্বরে রাখার শর্ত রয়েছে আবেদন যেভাবে করতে হবে আবেদন করতে হবে অনলাইনে যেহেতু এখানে ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্য অন্য কলেজের সাথে আবেদন করতে হয় প্রভাতি ও দিবা শাখায় আলাদা আবেদন করতে পারবে প্রভাতি অথবা দিবা শাখায় নির্বাচিত হলে সেটি পরিবর্তন করা যাবে না খরচের একটি ধারণা দেই ভর্তির সময় লাগবে তোমরা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ বিজ্ঞান বিভাগ মানবিক এবং বাণিজ্য শাখায় যারা আবাসিক শিক্ষার্থী তাদের জন্য প্রথম মাসে প্রায় আট হাজার আটশো টাকা সহ অন্য অন্য খরচ মিলে প্রায় তেরো হাজার পাঁচশো আটাত্তর টাকার কম বেশি খরচা হবে দ্বিতীয় মাসে প্রায় বারো হাজার আটশো আটাত্তর টাকার কম বেশি খরচা হতে পারে আর যারা ছাত্র রয়েছে তাদের জন্য প্রথম মাসে টাকা সহ অন্যান্য খরচ মিলিয়ে আরও কিছু খরচ রয়েছে দ্বিতীয় মাসে প্রায় সাত হাজার টাকার মতো খরচা হতে পারে মাসিক বেতন আবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখা সকল শিক্ষার্থীদের হোস্টেল হোস্টেলে প্রায় পাঁচ টাকা খরচা হয় টিফিনের জন্য তিনশো টাকা এবং মাসিক প্রায় পনেরোশো তিপ্পান্ন টাকার কম বেশি খরচা হয় অনাবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে পনেরোশো তিপ্পান্ন টাকায় শুধু খরচা হয় যেটা মাসিক বেতন আর মাসিক বেতন প্রতি মাসের দশ তারিখের মধ্যেই দিয়ে দিতে হয় আবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে দুই বছরে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম বেশি খরচা হয় অনাবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে দুই বছরে প্রায় সত্তর হাজার টাকার কম বেশি খরচা হতে পারে এবার আসি কোটা এবং উপবৃত্তি সম্পর্কে কথাবার্তা সরকারি বিধি মোতাবেক এখানে সকল ধরনের কোটা সুবিধা একজন শিক্ষার্থী পেয়ে যাবে কত পেলে চান্স পেতে পারে এটা অনেক বেশি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা অনেকেই আমাকে এই প্রশ্নটি করো তো বন্ধুরা এটা নির্দিষ্ট করে বলাটা খুবই কঠিন কারণ প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে এটা পরিবর্তন হয় তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞান প্রবাদীর ক্ষেত্রে বারোশো প্লাস এবং দিবা শাখায় এগারোশো প্লাস পেলে এখানে একটি সম্ভাবনা রয়েছে বাণিজ্যের ক্ষেত্রে প্রভাতিতে জিপিএ পাঁচ এবং দ্বীপার ক্ষেত্রে ফোর হলে এখানে একটি সম্ভাবনা রয়েছে মানবিকের ক্ষেত্রে প্রভাতি ফোর পয়েন্ট সেভেন ফাইভ এবং দিবা এবং দিবা শাখার ক্ষেত্রেও তাই এই জিপিএটি পেলে মোটামুটি একটি সম্ভাবনা তোমার থাকবে হোস্টেল বা থাকার ব্যবস্থা এই কলেজে নিশ্চয় হোস্টেল বা হাউস আছে মোট ছয়টি হাউস আছে এখানে ছোটদের জন্য অর্থাৎ তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দুটি যার নাম হচ্ছে ডক্টর কুদ্রুতি খুদা ও শিল্পাচার্য জয়নুল আবেদিন হাউস এবং বড়দের জন্য অর্থাৎ নবম শ্রেণী থেকে বারো ক্লাস অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত চারটি হাউস আছে সেরে বাংলা কাজী নজরুল ইসলাম লালন শাহ ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউজ প্রতিটি হাউজে নিয়ম নীতি মেনে চলতে হয় মোবাইল রাখা সম্পূর্ণ নিশ্চিত প্রতিটি হাউজের ধারণ ক্ষমতা প্রায় দেড়শো থেকে দুইশো জনের মতো ট্রান্সপোর্ট কলেজে নিস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে ঢাকার বিভিন্ন রুটে চলাফেরা করে তাই যারা অনাবাসিক ছাত্র তাদের তেমন একটি সমস্যা হওয়ার কথা নয় অন্য নিয়ম কলেজ কর্তৃক নির্ধারিত পোশাক আনতে হয় অন্য কোনো রঙিন পোশাক আনা যায় না ক্লাস বা পরীক্ষা চলাকালীন সময়ে জন্মদিন বিয়ের অনুষ্ঠান উরস মিলাদ ইত্যাদির জন্য ছুটি নেওয়া যায় না বিনা অনুমতিতে ক্লাস মিস করলে প্রতিদিন পঞ্চাশ টাকা হারে জরিমানা করা হয় এক মাসে তিনবার এমন হলে ভর্তি বাতিল হয়ে যায় এবং আবার নতুন করে ভর্তি হতে হয় আর বছরে এমন তিনবার হলে টিসি দিয়ে দেওয়া হয় কলেজে ভালো চিকিৎসার ব্যবস্থা রয়েছে কি কি ডকুমেন্টস আনতে হয় সময় এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র এবং এর ফটোকপি দুই কপি এস এস পরীক্ষার মূল প্রশংসাপত্র এবং এর ফটোকপি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি পিতা ও মাতার অথবা স্থানীয় অভিভাবকদের আয় সনদ এবং প্রত্যয়নপত্র সাদা শার্ট পরিচিত ছয় কপি রঙিন ছবি এর মধ্যে তিন কপি পাসপোর্ট সাইজের এবং তিন কপি স্ট্যাম্প সাইজের পিতা ও মাতা বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদপত্র এবার সেই গুরুত্বপূর্ণ তারিখ সমূহ এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট অন্যান্য কলেজের সাথে আবেদন শুরু হবে আট জানুয়ারি দু থেকে এবং অন্য অন্য কলেজের সাথে আবেদন শেষ হয়ে যাবে পনেরোই জানুয়ারি দু মনোনীত শিক্ষার্থীদের তালিকা উনত্রিশ জানুয়ারি দুই হাজার বাইশ সকাল আটটায় পরবর্তীতে ভর্তি শুরু এবং শেষের তারিখ হচ্ছে উনিশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি দু এবং ক্লাস শুরু হবে দুই মার্চ দু হাজার বাইশ এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত আপডেট নতুন তথ্যগুলো তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম বন্ধুরা আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ